মঙ্গলবার রাত 11টা রাজধানীর মগবাজারের ওয়্যারলেস এলাকায় ফ্লাইওভার থেকে নামার এই রাস্তায় ছিল যানবাহনের চাপ। হঠাৎই ঘটে চমকে দেওয়ার মতো দুর্ঘটনা। থেমে থাকা গাড়িগুলোর পেছনে সজোরে ধাক্কা দেয় একটি ইট বোঝাই ট্রাক। প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকটি প্রথমে ধাক্কা দেয় একটি প্রাইভেট কারে, পরে একে একে ধাক্কা লাগে আরো প্রায় 8টি গাড়িতে। এতে দুমড়ে মুচড়ে যায় সামনের ও পেছনের অংশ। ট্রাকের সামনে আমাদের গাড়ি ছিল, আমাদের তো ফার্স্ট হিট করছে, গাড়ির কিছুই নেই, সামনে পিছনে পুরাটা একবার পুরাই হয়ে গেছে। গাড়িটা সরাসরি মেরা দিল, মারার দেওয়ার পরে একটাতে গুতা খায় মনে করেন সব কটা গাড়ি এক আস্তে 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 বসকে গেল। পিছনে ব্যাগ ডালা গেছে, সামনে দিয়ে গেছে, চাকা গেছে একটা। দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় যান চলাচল, পালিয়ে যান ট্রাক চালক। পুলিশ পৌঁছে ক্ষতিগ্রস্ত গাড়িগুলোকে রাস্তার পাশে সরিয়ে নেন। জব্দ করা হয় ট্রাকটি। দুর্ঘটনার কারণ জানতে চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গাড়িগুলো আমাদের হেফাজতে রয়েছে, আর এটা ট্রাক ড্রাইভার বা ট্রাকের মালিক যখন পাওয়া যাবে আর তাদের অভিযোগের সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহত চালক ও যাত্রীরা হাসপাতাল থেকে নিয়েছেন প্রাথমিক চিকিৎসা। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।